আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক এবং রমজানুল মোবারক। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে বাটারফ্লাই মাছ রান্না করে দেখাবো। এটা একটি সামুদ্রিক মাছ, তো আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আপনারা চাইলে আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবে কেটে নিতে পারেন। ইনিয়মে কাটলে দেখা যায় মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশে এবং মাছটা খেতে দারুণ হয়। দেখুন, আমি ইনিয়মে কেটে নিয়েছি, সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছগুলোকে একে একে লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে নিব। এতে ইনিমে আমি ম্যারিনেট করছি ভালোভাবে, যাতে মাছে মিশে মশলাগুলো। মাছগুলোকে আমি মশলা দিয়ে 30 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এগুলোকে তেলে ভাজি করে ফেলবো। একে একে আমি এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ ভালোভাবে লাল হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেবো। এভাবে আমি মানে মাছের দুই পিঠই লাল লাল করে ভাজি করে নিব। করে ভাজি করলে অনেক মজা লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে। এখন আমার ভাজি করা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজি হতে হতে আমি ততক্ষণে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। আমার দ্বিতীয় স্টেপে এগুলো দিয়ে আমার মাছগুলোকে ভুনতে হবে। এখন আমি যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই অবশিষ্ট তেলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো পেঁয়াজের গন্ধ চলে গেলে এরপরে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আপনারা চাইলে একটু কাবাব মশলা দিতে পারেন, তাহলে টেস্টটা অনেক বেশি হয়। এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবার আমি ভালোভাবে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কষিয়ে নিয়েছি। এরপর আমি একে আমার মাছ ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছ দেওয়ার পর আমি বেশি একটা নাড়বো না, হালকা একটু নেড়ে আমি পানি দিয়ে দিব, কারণ আমার মাছটা আগে অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন জাস্ট মশলাটা যেন ভালোভাবে মাছে ঢুকে সেই জন্যই পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর মাছগুলো হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে আমি মাছ নামিয়ে নিব। হয়ে গেল খুবই মজাদার সামুদ্রিক বাটারফ্লাই মাছ ফ্রাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।